সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন আমার সামনে, একটি খুবই অসহায় গরিব একটি মেয়ে আসলে আসছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে কতটা অসহায়। চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? মুস্কান। মুস্কান আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? তা কি অবস্থা, কেমন চলতেছে আপনার দিনকাল? দিনকাল তো ভালো যাইতেছে না, এজন্য তো প্রতিবেদনের সামনে। কেন ভালো চলতেছে না? কেন কাজ করতেও সারা দিন, আবার সংসারের কাজ, বাড়ির বাইরের কাজ, কেমনে ভালো থাকবো ভাই? সংসারের কাজ সামলাবো না বাইরে? সংসারে আছে কি রাখি? সংসারে আছে বাবা মা, বাবা মা ছোট দুইটা ভাই বোন আছে। তো সে তো বাবার সংসার, আপনার তো আর বিয়ে হয়নি নাকি? বাবা বাবা মনে করো তোর কি বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে তো রিক্সা চালাইতো, এই জন্য। তাতে কি, নিজে নিজে বিয়ে শাদি করলে বাচ্চা কাচ্চা থাকলে তালি না বলে সংসার, স্বামী ভালো না, নিজের সংসার নিজে চালাই। আপনি এখনো বাবার ঘরেই রয়েছেন, তাহলে আবার সংসার কিসের? সংসার না, আমার, আমি বড় মেয়ে, বাপের বড় মেয়ে, সামলাতে হয়। কিভাবে সংসার চালান আপনি? চালাই মানুষের বাড়িতে কাজ করি, আবার মেশিনে কাজ শিখতে যাই, সেলাইয়ের কাজ করে সংসার চালাইতে পারতেন, তাই না? যার মনে হয়তো ভালো যদি পছন্দ হয় সে হয়তো বিয়ে করে। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করা হয়েছিল? হ্যাঁ লেখাপড়া করেছি। কোন ক্লাস পর্যন্ত? ফাইভ পর্যন্ত। আর করতে পারেন নাই? ভালো ভালো কথা বললো, বিয়ের পরে দেখা যাচ্ছে দিলে উদ্যম উদ্যম, মানুষ আছে কথা দেখলে বোঝা যায়, কথা দেখলে বুঝে ফেলতে পারবেন, তাই না? আপনি কিরকম, আপনার মনটা কিরকম? লালন পালন করলে শিক্ষক হয়ে যাবেন, তাই না? সেটাই। কিভাবে যোগাযোগ করো আপনার সঙ্গে? নাম্বারটা মুখস্থ আছে? আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01956156728। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়ে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।